বিটি গসিপারের পক্ষ থেকে আবারো নিয়ে এলাম ঢালিউডের কিছু আপডেট। অনুদানের চলচ্চিত্রে ফিরলেন অপু, মুক্তির পোস্টারে নতুন মুখ, কিন্তু কার? ঢালিউডে ফিরছেন নুসরাত ফারিয়া শুটিং সুন্দরবন নিয়ে। গসিপসে যাবার আগে যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় 2019-20 অর্থ বছরে সরকারি অনুদান প্রাপ্ত আশীর্বাদ মুভিতে চুক্তিবদ্ধ হন অপু। রাজধানী 5 তারকা হোটেলে চুক্তিবদ্ধের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরিচালক জানান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু হবে এবং তিনি আশা করছেন সেপ্টেম্বর থেকেই কাজ শুরু করতে পারেন। নায়ক সহ অন্যান্য শিল্পীদের নিয়ে এখনো কিছু বলেননি পরিচালক মানিক। অপু সম্পর্কে আরেকটি আপডেট হচ্ছে আরও একটি চলচ্চিত্র দেহঘড়িতে দেখা যাবে তাকে কেন্দ্রীয় চরিত্রে এবং বিপরীতে থাকবেন ডিএ তায়েব। বিষয়টি নিশ্চিত করেছেন এ অভিনেতা নিজেই। অপুর সঙ্গে তার কথাবার্তাও চূড়ান্ত হয়েছে, সাইনিং না হলেও মৌখিকভাবে নিশ্চিত করেছেন অপু। এও বলেছেন তিনি যৌনকর্মী হিসেবে দেখা যাবে অপুকে এবং তাদের সর্দার হবেন জ্যেষ্ঠ অভিনেত্রী আনোয়ারা। মৃত্যুর পর দাফন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যৌনকর্মীকে, কিন্তু ওই এলাকায় যারা যাতায়াত করেন তাদের জীবন বা জানাজা নিয়ে কোনো সমস্যা হয় না। মূলত এমন কনসেপ্ট নিয়েই আসছে ভিন্ন ধারার এ গল্পটি এবং ভিন্ন ধর্মী চরিত্রেই দেখা যাবে অপুকে। তো কেমন লাগলো গসিপটি? এবারে আসি পরিচালক ইফতেখার চৌধুরীর নতুন মুভির কাছে, যেখানে মুখ্য চরিত্রে থাকছে নবাগতা অভিনেত্রী রাজ রিপা। মুক্তি সিনেমার কনফারেন্সে ডিজিটাল পোস্টার উন্মুক্ত করা হয়। একটি কথা না বলে পারছি না, পোস্টারে নায়িকাকে কিন্তু বেশ বোল্ড লুকে দেখা যাচ্ছে। ছবির কাহিনী হবে নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কিভাবে সময়ের ব্যবধানে অসাধারণ হয়ে ওঠে, এবং এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা। তিনি আরও বলেন এ মাসের শেষে মুক্তির মহরত অনুষ্ঠিত হবে। তো বোল্ড লুকটি আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন। কিন্তু শুটিংয়ে ফিরছেন ঢালিউড কুইন নুসরাত ফারিয়া অপারেশন সুন্দরবন দিয়ে। কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে গত 11 মার্চ মংলার জয়মনি এলাকায় দৃশ্য ধারণের মাধ্যমে জানানো হয়েছিল আপাতত ছবির শুটিং শেষ, আর মাত্র 4-5 দিনের কাজ বাকি। এরপর করোনার প্রকোপে দীর্ঘ 5 মাস পরিচালক কোনো আপডেট জানাননি। তবে কিছুদিন আগে দীপঙ্কর দীপন পুনরায় ঘোষণা দিলেন শুটিংয়ে অক্টোবরের 2-3 সপ্তাহে 4 দিন কাজ করবেন তারা, তবেই শুটিংয়ের সমাপ্তি। মূলত সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার অভিযানের গল্প এটি। এটি 2 ধাপে 32 দিন শুটিং হয়েছে। র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভের সহযোগিতায় ছবিটি নির্মিত হচ্ছে। এখানে কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবি সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবে এমন একটি বিগ বাজেটের ছবির জন্য দর্শক মহল কিন্তু বেশ আগ্রহী। দেখা যাক করোনা পরিস্থিতি সামলে কবে নাগাদ মুক্তি পায় অপারেশন সুন্দরবন। তো কেমন লাগলো আজকের গসিপগুলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।